নগদ সম্পর্কিত আজকের ভিডিও এপিসোডে সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি, আমি ইমরান আহমেদ। তো আশা করি শুরু থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের আলোচনাটি আসলে যারা উদ্যোক্তা ভাই আছেন বা এজেন্ট আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এজন্য এই বিষয়টি নিয়ে আমি আজকে একটি ভিডিও তৈরি করেছি। তো এই আলোচনা শুরুর আগে সবার কাছে আমি বরাবরের মতো যে অনুরোধটি রেখে থাকি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং নগদে যারা ইউজার আছেন তাদের জন্য প্রচুর পরিমাণে ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, সেটা আপনারা দেখে নেবেন। তো যাই হোক, শুরুতেই আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। তো নগদের বিভিন্ন গ্রুপে আসলে কয়েকদিন যাবত আমরা বেশ কিছু পোস্ট দেখতে পাচ্ছি যে সামান্য কিছু টাকা অনেকেই কোনো এজেন্টের দোকানে গিয়ে ক্যাশ আউট করতে পারেননি। এটা আসলে খুবই অত্যন্ত একটি দুঃখজনক বিষয়। গতকালকেও আমি দেখেছি, এর আগেও প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে, এক ব্যক্তি তিনি আসলে লিখেছেন যে মাত্র 500 টাকা কোনো এজেন্টের কাছ থেকে তিনি ভাঙাতে পারেননি। তো বিষয়টি আসলে অত্যন্ত দুঃখজনক এই কারণেই যে নগদ আসলে উদ্যোক্তাদের জন্য যে ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, হিউজ পরিমাণ প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আসলে এজেন্টদের দিচ্ছে, কিন্তু সে তুলনায় যদি একজন ব্যক্তি 500 টাকা কোনো দোকানে গিয়ে ভাঙাতে না পারেন, ক্যাশ আউট করতে না পারেন, সেটা আসলে অত্যন্ত দুঃখজনক। যারা আমার মতো এরকম এজেন্ট আছেন বা উদ্যোক্তা আছেন, এই বিষয়টি আসলে তারা মাথায় রাখবেন যে শুধু আমরা যদি নিজের লাভের কথা চিন্তা না করি, কোম্পানির লাভের কথাও যদি আমরা একটু চিন্তা করি, সেক্ষেত্রে যদি 2-4 হাজার টাকা আমরা যদি আমাদের ক্যাশে না রাখতে পারি, সেটা আসলে অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তার কারণ প্রতি মাসে এবং প্রতি সপ্তাহে যে পরিমাণ টাকা নগদ আমাদেরকে দিচ্ছে, সেই টাকা তো আমরা আমাদের ক্যাশে রেখে দিতে পারি। 2-3 হাজার টাকা যদি আমরা ক্যাশে রেখে দিই, তাহলে এ লাভটা তো আপনারই হচ্ছে। আপনি ক্যাশ আউট করলেও, ক্যাশ আউট বা ক্যাশ ইন করলেও তো কিছু পরিমাণ লাভ পাচ্ছেন, তাহলে আমরা কেন এই ভুলটা করব? তো আমি তো গত এই 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই ফেব্রুয়ারির এই কয় মাসে প্রায় 70 হাজার টাকার উপরে আমি লেনদেন করেছি, শুধুমাত্র ক্যাশ ইনই করেছি 70 হাজার টাকার উপরে। তো এই বিষয়টি আপনারা একটু যারা উদ্যোক্তা আছেন তারা মাথায় রাখবেন যে শুধু আমরা নিজের লাভের কথা চিন্তা না করি, কোম্পানির লাভের কথা একটু চিন্তা করি। কোম্পানি শুধুমাত্র তারা বিনা কারণেই কিন্তু আমাদেরকে এত পরিমাণ টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আসলে শুধুমাত্র তাদের মার্কেটিং করার জন্য, পাবলিসিটি করার জন্য, যে একসময় সারা দেশেই ঘরে ঘরে নগদের লেনদেন কার্যক্রমটা চালু হবে। কিন্তু সে তুলনায় আমরা যদি পাবলিককে এই ক্যাশ আউটের সার্ভিসটা যদি আমরা না দিয়ে থাকি, তাহলে আমাদের কাছে তো লোকজন আর আসবে না, ভবিষ্যতে এই নগদ নিয়ে লোকজনের মধ্যে বিরূপ একটি প্রতিক্রিয়া সৃষ্টি হবে। তো এজন্যই সবার কাছে অনুরোধ, যারা উদ্যোক্তা আছেন সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, এই বিষয়টি আপনারা একটু খেয়াল করবেন এবং আপনার ক্যাশে অন্তত 2-5 হাজার টাকা অন্তত মজুদ রাখবেন। তাহলে যে কেউ যদি আপনার কাছে ক্যাশ আউট করতে আসে, তাহলে সাথে সাথে টাকাটি যদি আপনি তাকে দিয়ে দেন, তাহলে নগদ সম্পর্কে তার খারাপ কোনো ধারণা তৈরি হবে না। তো বন্ধুরা, আশা করি আমার এই আলোচনার বিষয়বস্তুটি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন এবং একটি কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।